ও বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও তওবাও যদি করতে না পারো ওই গুনাহগারের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জাহান্নাম সম্পর্কে অনেক আওয়াজ দিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'আ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা একটু তরজমা পড়িয়া দেখি ওরে ভাই আল কারিআতু মাল কারিআ وما أدراك ما القارعة ألهاكم التكاثر حتى زرتم المقابر এই ভাবে সূরাগুলো জাহান্নামের আলোচনা পড়িয়া দেখো একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না যদি বান্দা গুনাহ নিয়ে তওবা না করে কবরে যাই আমার নবী বলেন তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারে আমার আল্লাহ গায়বে আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না এই নাফরমান আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইলো এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো নামাজ পড়ে নাই এখন আর সময় সুযোগ দেওয়া হবে না কবরে জাহান্নামের বিছানাটা দাও জাহান্নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না 99টা সাপ কবর ভরে যাবে আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও যুবক আল্লাহর কোরআন যদি তুমি মনে করো সত্য জাহান্নামীদের আযাব হবে তাও সত্য কোনো সন্দেহ নাই এখন একটাই সুযোগ আল্লাহর কাছে তওবা করো গভীর অন্তরে দিলটা নরম করে তওবা করো মরিয়া গেলে যাব আর গুনার কাজে যাব না নবীর তরিকার বাইরে চলব না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের কষ্ট দিয়া বরদোয়া নিব না আল্লাহর নবীর তরিকায় চলব তওবা করার জন্য নিয়ত হয় তবে এটাও বাস্তব কথা আরে আল্লাহর নবীর 13টা বছর দেখলো বয়ান শুনিয়াও আবু জাহাল নামের বেঈমানের কপালে নসিবে কালেমা আসলো না এই জমিনে এখনো কিছু শক্ত অন্তরালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজন নরম দিলওয়ালা তওবা করে যদি চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ মুহূর্তে সবার গুনাহগুলো মাফ করে দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুমিনের দল জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তোমার আহাল পরিবারকে বাঁচাও দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামে যায় আপনাদের কোনো প্রশ্ন নাই আল্লাহ জিজ্ঞাসাও করবেন না এরা কেন জাহান্নামে গেল কিন্তু হে মা হে বাবা হাসরের ময়দানে যদি আল্লাহ না করুন আপনার সন্তান আটকায় যায় বাবা হইয়া জবাব না দিয়া কদম বাড়ানোর কোনো উপায় হবে না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন এ সন্তান নামাজ পড়েছো বলে পড়ি নাই রোজা রাখছো রাখি নাই জিকির করেছো করি নাই কোরআন পড়েছো পড়ি নাই কেন নামাজ পড়ো নাই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আরজি পেশ করবে রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারা আনা ফাদল্লুনা সাবিলা আমি বেনামাজি হই নাই আমার মা বাবা আমাকে বেনামাজি বানিয়েছে আমার মুরব্বীরা আমাকে বেপর্দাওয়ালা বানিয়েছে আমি জীবনে গুনাহ চিনতাম না মা বাবায় গুনাহ চিনাইল আমি জানতাম না কেমনে সুদের টাকা নিতে হয় হারাম খাইতে হয় মা বাবা আমারে চিনায় দিয়েছে
এইভাবে মা বাবার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ বলবেন, এরে গোলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম ভালো মন্দ যাচাই করার জন্য, বিবেকটাকে কাজে লাগাইয়া চলো নাই কেন? সন্তান বলবে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলবেন, আজ তোর বিবেকের বিচার করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, তোমার আত্মা বা বিবেক নামের আদালতের বিচার করা হবে। তখন সন্তান বলবেন, হে মালিক, আমার মুরব্বীদের বিচার, মুরব্বীদের দুর্বলতার কারণে আজ আমি অপরাধী হয়ে গেলাম। একটু যদি চেষ্টা করতেন আমি এত পাপী হইতাম না, যেই মুরব্বীদের কারণে, মা বাবার কারণে এত খারাপ হয়ে গেছে। আমার বিবেকের বিচারটা যদি করো, আমার অনুরোধ থাকলো আমারে যেই শাস্তি দিবা, এর ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ডবল এলাকার মা বোনেরা নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, যদি এমন হয় এরপরও নাজাত পাওয়া যাবে না, আপনার আহাল পরিবারকে যদি আপনি গুনাহ থেকে বাঁচাইয়া না যান। মদিনার নবী আমার রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মায়ের নবী বলেন, যে নবীর কলিজার টুকরা ফাতেমা, নবীর এত আদরে নবী বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। ওই কবরে যদি গুনাহ নিয়া যাও, কবর ভালো ব্যবহার করবে না। এই জন্য নবী বললেন, এই দায়িত্বশীলেরা, যার যার দায়িত্বের হিসাবের চিন্তায় বিভোর হয়ে যাও, চালাকি করবা না, অন্যের হিসাব না মিলাইয়া নিজের হিসাবটা তাড়াতাড়ি মিলায় নাও। কই ছিলা, কই আসো, কই যাইবা, কি নিয়া যাইবা, কি রেখে যাইবা, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, সঙ্গে কি নিয়ে যাব, দুনিয়াতে কি রেখে যাব। পারছিনি ভালো কিছু রেখে যাইতে, যে মরিয়া গেল মানুষ, আমার রেখে যাওয়া জিনিসগুলো দেখিয়া দোয়া করবে। পারছিনি একটা মাদ্রাসা করে যাইতে, পারছিনি একটা এতিমরে কোরআনওয়ালা বানায় যাইতে, পারছিনি নিজের সন্তানটারে আদর্শ মানুষ বানাইতে। সাথে কি নিয়ে রওনা দিলাম, চিন্তা করো রে মানুষ, চিন্তা করার মতো মেধা আমার আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। আল্লাহ বলেন, এই মুমিনের দল, ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা বান্দার দ্বারা সম্ভব না। নবীও পেরেশান, আল্লাহ পাক সান্ত্বনার বাণী পৌঁছাইয়া দিলেন, জিব্রাইল যাও নবীরে শুনায় দেও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে তোমরা ভয় করো তোমাদের সাধ্যমতো, সাধ্যমতো যদি ভয় করো। এ আয়াত যখন শুনলেন সবাই আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহকে আমাদের সাধ্যমতো ভয় করা সম্ভব, তবে আল্লাহ যত বড়
ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। খারাপ লাগতেছে আপনাদের? খেলার টাইম হইছেনি, খেলা দেখবি না রে যুবকেরা? তোর মামতো ভাই খালতো ভাই কে জিতলো কে ঠগলো, কার জন্য সাপোর্ট দিয়ে আবার ব্রাজিল আর্জেন্টিনা জিকির করতে করতে মরবি, কত গেল আরো ফাইনালে কত মরবে, আর এই লাইনে গিয়া মরতে পারলে তো বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবি শহীদ। কপাল পুরলে ঘরে আগুন লাগলেও কিছু থাকে, কপাল পুরলে কিচ্ছু থাকে না। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস, কিছু মানুষ ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে মোনাজাত দেয় না। কেন? বুজুর্গ মানুষ গুনা নাই, মোনাজাত দিবে কেন? দোয়ারও দরকার নাই, বাইরে গিয়ে বিড়ি টানবে। শয়তান এদেরকে গ্রাস করে নেয়, মোনাজাত যেন দিতে না পারে। ওয়াজ শুনো আরো দুই ঘন্টা, কিন্তু মোনাজাত দিবে না, কারণ শয়তান বড় আলেম, সে জানে এত বিশাল বান্দাদের মধ্যে একজনার আমিন কবুল হবেই, আর একজনার আমিন কবুলের সাথে আল্লাহ সবাইরে মাফ করবেন। তা আমি যে 30 বছর লাগাইয়া তোরে আকাম করাইছি, এই যদি আজকের আমিনে কবুল হইয়া তোর গুনা মাফ হয়, তো আমার চাকরির ভ্যালু কি? এই জন্য শয়তান চায় যে মোনাজাত দিবি না। দেখবেন কিছু চিহ্নিত কপাল পরারা, হতভাগা বদকিসমত, বয়ান শুনবে ঘন্টাকে ঘন্টা বসে, মোনাজাত দিবে না। দেখলেই মনে করবেন ওর কপাল টোটালটাই পুড়ে গেছে, শয়তান ওর উপরে বিজয়ী হয়েছে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন। বয়ান তো শুনো, আল্লাহ তো আর অবুজ বানায় নাই, সব বুঝো। জিজ্ঞাস করলে তো পাক্কা ফতুয়া দিয়ে দিবা, অথচ আজকে ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, একটু ভয় অন্তরে আসে না? কি পরিমাণ নির্লজ্জ আর বেহায়া হইলে বলবে যে নামাজ না পড়লেও আমাদের দিল পরিষ্কার, ইমান ভালো, কি পরিমাণ বেলাজা বেহায়া হইলে এই কথা বলতে পারে। এই জন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তাদের ইমান নাই। আত্তুহুরু, আরে আল হায়া ও শুবাতু মিনাল ইমান, লজ্জা বড় একটা সম্পদ, যার লজ্জা নাই ওর ইমান নাই। আল্লাহ পাক কোরআনের আয়াতে বললেন আমাকে ভয় করার মতো ভয় কর, সমাধান দিলেন আমাকে সাধ্য মতো ভয় করো। দ্বিতীয় কথা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হওয়া পর্যন্ত মরবা না। দেখ সোরার ঘরের সোরায় কয় মুসলমানও হব না মরবও না। মুসলমান না হইয়া মরিও না কেন? আল্লাহ বললেন, কেমন যেন মনে হয় হাতে সময় আছে মুসলমান হ, এরপরে মরণের জন্য তৈরি হও, অথচ একটা সেকেন্ড আরো কোনো গ্যারান্টি নিঃশ্বাসের নাই। বিশ্বাস, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না এভাবেই কোরআনের মাহফিল চলবে একশো বছর ভরে আজকে যারা আছি একটা মানুষও জমিনে জিন্দা থাকব না বয়ান চলবে লোক থাকবে হয়তো তুমি আমি থাকব না এই তো দুনিয়ার রং তামাশার আয়োজন আল্লাহ বলেন মরবি তো মরণ থেকে পালাইতে পারবি না তবে মুসলমান হইয়া মর এই দুইটা কথা আল্লাহকে ভয় করো মুসলমান হইয়া মরো আল্লাহ এই কথা দুইটা শুধু মুমিনকে কেন বলেছেন বেঈমানেরে কেন বলেন নাই মুমিনকে বলার কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান পাবে না শুধুমাত্র মুমিনেরা জান্নাত পাবে আর কেউ না আবার মুমিনেরাও যে পাবে বড় খবর আছে পাইতে যদি জান্নাত পাওয়া সহজ হইতো জান্নাতের টিকিট পাইয়া দশজন সাহাবা জীবন ভর কান্না করতেন না বয়ান করা খুব সহজ কিন্তু বয়ানটা অন্তরের খোরা খাওয়া বড় কঠিন কলবের ভেতরে গিয়ে আসর করা এটা বড় কঠিন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই ময়দানে হাজির করে দিয়েছেন এটা আল্লাহর বড় নিয়ামত পাগলামি করিস না রে পাগল কালকে এমন সময় একটা মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে না এখানে যেই পরিমাণ মানুষ আছে এর থেকে মনে হয় কম হবে না মার্কেট দোকানপাটে আড্ডা দিয়া কবিরা গুনা করে করে সময় কাটাচ্ছে বাড়ি বইলারছে অজে যাই এখানে আইসা কবিরা গুনা করে প্যান্ডেলে ঢোকার তৌফিক নাই আর এখানে বৈশাও কিছু কপাল ভরারা বসিয়াও মাহরুম বঞ্চিত বয়ান শুনে না গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে ছবি উঠলনি রেকর্ড হলনি মোবাইল নিয়ে ব্যস্ত বয়ান কানেও ঢুকে না কলবেও ঢুকে না অথচ বুদ্ধি যদি থাকতো চিন্তা করত বহুদিন পরে পাইছি বয়ানটা সরাসরি বইসে শুনি দিলটার নরম বানাই মাওলার কাছে একটু তওবা করে যাই যদি আজকের বয়ানটা আমার কখনো প্রয়োজন হয় কালকে পারলে মিডিয়াওয়ালাদের থেকে ডাউনলোড করে নিব এখন বৈশা সময় নষ্ট করে লাভ নাই এখন আমি মোবাইল বন্ধ করে চুপ করে বয়ান শুনি এই ছিল বুদ্ধিমানের কাজ এই মোবাইলওয়ালারা কপাল ভরা নিশ্চিত কপাল ভরা সন্দেহ নেই সন্দেহ করলেও গুনাহ হবে আল্লাহ হেদায়াত দান করুন মুমিনদের আল্লাহ বললেন আমাকে ভয় করো মুসলমান হইয়া মরো মুমিনকে বললেন কেন কয় জান্নাত মুমিন পাবে কোনো বেঈমান পাবে না দ্বিতীয় কথা হলো আল্লাহ মুমিনকে কি বললেন মুসলমান হইয়া মরো আমরা এখানে যারা উপস্থিত আমরা সবাই মুমিন এবং মুসলমান নাকি কেউ আছেন মুমিন আর আলাদা কিছু মুসলমান এরকম
আমরা যেমন সবাই মুমিন তেমন মুসলমান কিন্তু আল্লাহ মুমিনকে কেন বললেন এই মুমিনেরা মুসলমান হইয়ে মরো তার মানে মুমিন হইলাম মুসলমান কি হওয়া এখনো বাকি রইল আল্লাহ এমন কেন বললেন যে মুমিন মুসলমান হইয়া মরিস মুসলমান না হইয়া মরবি না আল্লাহ আরাক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন ও মুমিনেরা ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকে যাও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না সে তোমাদের প্রকাশ্য দুশমন এই চালাক বাঙালি হাত দুইটা উঁচু কইরা মোনাজাতের টান্ডা দিলে আর চিল্লাইলেও কিন্তু হাত নিচে নামবে না চালাকি সব শেষ হয়ে যাবে বুঝো কষ্ট করে আর সি মূল্যায়ন করো কষ্টের দাম দাও উঠা বসা করবা আস্তে মোনাজাতটা দিয়ে নেমে চলে যাও মানে পাগলামি করতে আসি নাই পেট ব্যথার রোগী এমবিবিএস ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলে সিরিয়ালে দাঁড়াও সিরিয়ালে দাঁড়াইছ এবার বলে ডাক্তার সাহেব আপনার বাড়ি কই বলে এই কথা কম তোমার সমস্যা কি আমার তোমার সাথে বাজে কথা বলার টাইম নেই কি সমস্যা পেট সমস্যা শুয়ে পড় টেটিস্কোপ যন্ত্র লাগাইয়ে এরপরে পরীক্ষা শুরু এবার বলে 1000 টাকা ভিজিট দাও প্রেসক্রিপশন দিচ্ছি ঔষধ নিয়ে সেবন করো সুস্থ হও যাও ভিজিট কত 1000 সময় দিছে মাত্র 5 মিনিট সর্বোচ্চ আর মাত্র 30 টাকা দামের একটা হালুয়া বেসপে ক্যানভাস আর এইজন্য চাপাবাজি করছে 40 মিনিট শুধু হালুয়া বিক্রির জন্য গল্প করে কাটাইছে চাপাবাজির পরে কয় একটা হালুয়া নিয়ে যাও দাম কত অন্য দিন 50 আজকে 30 এরপরে দিছে চ্যালেঞ্জ আমার এই হালুয়ায় যদি ফ্যাট ঠিক না হয় তো চ্যালেঞ্জ কোন এমবিবিএস ডাক্তার থাকলে আইও তাহলে এমবিবিএস ডাক্তারদের কাজ বাজে আলাপ করা না আসল ডাক্তার সময়কে মূল্যায়ন করে রোগ দেখে ঔষধ দিয়া সুস্থ বানায় বাজে আলাপ করার কাজ হইলো ক্যানভাসারের চাপাবাজি করার খাঁটি আলেম যারা ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহের কোরআনের মাহফিলে অপারেশন হয় রুহের যারা আসল ডাক্তার এরা ওয়াজে বইসা হাসবে কখন কৌতুক করবে কখন ওয়াজে বসে নাটক করবে কখন নাচবে কখন ওই টাইম নাই উম্মতের রুহের অবস্থা খারাপ বসে কোরআন হাদিস দিয়ে কিছু ঔষধ দিবে কান্নাকাটি করে দ্রুত গতিতে আরেক জায়গায় খেদমতের জন্য যাবে বাজে আলাপ করার টাইম যাদের সার্টিফিকেট দুর্বল যাদের এলেম আমল দুর্বল এরা ওয়াজের স্টেজকে খেলনার মঞ্চ বানায় যারা খাঁটি আলেম এদের টাইম নাই কৌতুক করার হাসি তামাশা করার বহু মাতবর আর বহু চালাক জায়গা মতো ধরা খেয়ে গেছে চালাকি করার জায়গা হয় না গেছে ইমাম সাহেবের সাথে চালাকি করতে আর মানুষ পায় না শিক্ষকের সাথে চালাকি মা বাবার সাথে চালাকি আলেমদের সাথে চালাকি মানুষ ভালো হইতে বহু সময়ের প্রয়োজন কপাল পুরতে এক সেকেন্ড লাগে না দেখো না শীত আসছে কত পাগল রাস্তায় ঘুরে পাগল ইংলিশে কথা বলে অর দুলাঙ্গ আবার এক পাগল আরবিতে কথা বলে কি বিষয় পাগলেরে আবার আলাদা ইংরেজি শিখাই লোকে আরবি শিখাই লোকে কয় না কেউ শিখায়নি তাহলে কয় ও আরবি লেখাপড়ার ভালো স্টুডেন্ট ছিল
ইংরেজি লাইনে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। বর্দোয়া নিষ্ণা মানুষের ওয়াজ কিছু মানোয়ার না মানে এই কথাটা মানিস, কোন মানুষের বর্দোয়া নিবি না, এমন কাজ করবি না যে মানুষ অন্তর থেকে খুব আহ শব্দ বইলে তোরে বর্দোয়া দিবে, এটা নিবি না। আয় যুবক, রাতের বেলা খেলা দেখা যখন একটা চিৎকার দিছ সমস্বরে, ঘরের পার্শ্বের শিশু বাচ্চা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে কান্না করে, যেই মা সারাদিন আগুনের কাছে থেকে রান্না করলো, রাতের বেলা বাচ্চাটাকে ঘুমাইতে গিয়ে দুই ঘন্টা চলে গেল, মাত্র মা ঘুমে গেল কাঁচা ঘুম, তোর খেলার চিৎকারে মায়ের ঘুম শেষ, বাচ্চা ভয়ে কান্না করে উঠছে, এই যে একটা বর্দোয়া আসছে, এই বর্দোয়ার করবি কি, এই শাস্তি কোন দিকে নিবি হিসাব কর, তোমার ঠিকের অপেক্ষায় থাকবে না, তুমি যে অন্যায় করছো এটার শাস্তি কিভাবে ভোগ করবা সেই চিন্তা করো, হাসো কেন, লজ্জা করে না? রসুলের হাদিস না একটু আগে শুনাইছি, আমি তো হাসানোর জন্য বলি নাই কিছু, আমি তো তোমার চোখে পানি আসুক সেজন্য বলছি, তো কান্না না আইসা হাসি আসে কেন, লজ্জা কম, তোমার কান্না আসা দরকার ছিল যে আরে আমার মাকে যদি চিৎকার দিয়ে কেউ উঠাই দিতাম আমি তোর কাল্লা ফালায় দিতাম, আমার ঘরের ছোট বোন ঘুমাইছে, আমার ভাই ঘুমাইছে, বাচ্চা ঘুমিয়েছে, কারো চিৎকারে যদি আমার বাচ্চা লাভ দিয়ে উঠে ভয়ে, তাহলে আমি তো যেভাবে হোক ওর বিচার করতাম, তোমার তো কান্না করা উচিত। আর্জেন্টিনা ব্রাজিল কেমন দেশ যেখানে মাইকে মুসলমানের আজান দেওয়া নিষেধ, আর তুই মুসলমানের বাচ্চা চালাকি করো না, নামাজ নাই রাস্তা বন্ধ করে খেলা চাইতেস, ইসলাম নিষেধ করেছে কোনো মানুষের চলাচলের পথকে আটকাবা না, মানুষ কষ্ট পাবে, মানুষকে কষ্ট দিয়া বর্দোয়া নিও না, এই আজকের ওয়াজে কিছু যদি না আমল করতে পারো এই একটা কথা ঘরে নিয়ে যা, মানুষের বর্দোয়া নিবি না। জবান দিয়ে কথা বলে ফেলেছো ব্রেক নাই, বলার আগে হিসাব করবি, মানুষের কলিজা আঘাত লাগবে, কোনো মুরব্বি বর্দোয়া দিছে তোর জিন্দেগি শেষ, টোটাল জীবন শেষ, কিসের বাহাদুরি করো, তোদের বন্ধু না মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ কোটি ডলার পাইতো হাদিয়া, টাকার পাহাড় দেখিয়া কয় এত তাড়াতাড়ি মরব না, তো মরবি কবে, কয় দেড়শো বছর পর, তো দেড়শো বছর বাঁচবি কেমনে, প্রস্তুতি নিচ্ছি, বিশজন ডাক্তারকে কনফার্ম করলো মাইকেল জ্যাকসনকে অল টাইম চেক আপ করবে, চিকিৎসা করবে, কোনো খানা শতবার চেক ছাড়া খাবো না, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, চেহারাকে বাদাই করলো, টাকা টাকা টাকা, একটা গানের আওয়াজ লক্ষ ডলার হাদিয়া, সেই মাইকেল দেড়শো বছরের আগে মরবে না, ফাইনাল সিদ্ধান্ত, কমপ্লিট প্রস্তুতি, যে কোনো খানা খায়, খুব হিসাব করে কদম দেয়, আল্লাহর কুদরত, মাত্র পঞ্চাশের কোঠায় যখন ঢুকলো ডাক্তারেরা কয় কি ব্যাপার কি অবস্থা ভালো, হঠাৎ করে মাথা ব্যথা শুরু, ডাক্তার চেক আপ করো, চেক আপ করায় বলে বিশ্রাম নাও, বিছনায় শুইছে আরামে ঘুম দিছে, চতুর্পার্শ্বে ডাক্তার পাহারা দিচ্ছে, বয়স মাত্র পঞ্চাশের কোঠায় ঢুকলো, এমন এক ঘুম দিছে ডাক্তার সময়ের অতিক্রম হওয়া মাত্র গায়ে হাত দিয়া দেখলো পুরা বডি কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা, চিৎকার দিল কখন মরলো আমরা টেরি পাই নাই, এই তো জিন্দেগি, তোর মতো যুবক ছেলেটা বিদেশে জীবন ভর কামাই করে যা বস্তা পাইছে, দেশে আইসা করছে একটা বিল্ডিং, ডুববে মাইয়া ফলা নিয়ে আনন্দ করবে, মোটামুটি ইমার্জেন্সি মিস্ত্রি দিয়ে কাজ চলতেছে, ডুববে দুদিন পর চিত্রাং নামের তুফান শুরু হয়ে গেল, রাতের বেলা টিনের ঘরে ঘুমাইল, বিশাল বড় গাছ বাতাসে ফালাইয়া দিল টিনের ঘরের উপরে, যুবক স্ত্রী কন্যা সন্তান পাশাপাশি একটা খাডের ভেতরে,
গাছটা এসে পড়ল বুকে চাপ লাগলো তিনজন জায়গায় নাই মাত্র দুই দিন পরে বিল্ডিং এ ঢুকতো কিসের বাহাদুরি করো আজকে এখন তুই বয়ান শুনতেছো কালকে এমন সময় হতে পারো তুই হসপিটালের রোগী কিসের বাহাদুরি করো জীবনের পিছন দিকে তাকাও তোমার মতই তো যুবক আমগো মত হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে কই তোর মত তো গালাগালি করে না আজান হয়ে গেছে এই গেল কই আমাদের অমুক ভাই গেল কই তো একজনে কই গেল খুঁজতেছে খুঁজতেছে গিয়া দেখে কলেজের পার্শ্বে নামাজের ঘর সেজদায় পড়ে আছে এই যুবকেরা মিথ্যা বলবি না সত্য বল তোর ক্লাসের ছাত্র তোর ক্লাসের ছাত্রী স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না আছে না নাই আমাকে হুজুর দরকার নাই তোকে আল্লাহ বিচার করার জন্য তোর ভাই যথেষ্ট ওরে দাঁড় করায় বলবে এই বেঈমান তোর পাশের যুবকটা নামাজ পড়লো তুই পড়লি না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হয়েছে গাড়িতে বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে সে পাললো তুমি পাললা না কেন তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না তুমি পারো না কেন বাবা আলেমদের কথাকে তুমি মিথ্যা মনে করছো ঠিক আছে মেনে নিলাম কোরআন শরীফ কি মিথ্যা মনে করছো বাড়ি কর পারলে একটা মিথ্যা কোরআন শরীফে তো আজ পর্যন্ত তুই কে বড় 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 মাতাওয়ালারা বহু অপচেষ্টা করেছিল ভুল বের করার জন্য পারলো না তো পারলোই না বরং বহু মাতাওয়ালা বেঈমানেরা অপচেষ্টা করে ব্যর্থ হইয়া কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে যখন ঘুমাও একটু যদি ভয় করতি যে ঘুমের মধ্যে যদি মরি তাহলে আর হিন্দি গানের তার কানে লাগায় ঘুমাইতে পারতি না ভয় যদি থাকতো যে আজরাইল আয়েশা যদি দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো তাহলে আমার কবরে কি উপায় হবে এই কথা তো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানকে বললে মানবে না বুঝবে না তুমি তো মুসলমান তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন আমাদের তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক দুনিয়াতে আসছি এক যাব এক কবরের সাইজ এক ভেতরে প্রশ্ন হবে তিনটা তাও এক কাফনের কাফর হবে কালার এক আমি হাফিজুর রহমানের জন্য যেই কাফন তুমি গরিবের সন্তান তোমারও সেই কাফন আমাকেও তিনটা একটা বাড়াইয়া দিবে না বক্তা হিসাবে এত সম্মান একটা কাফন বাড়ায়া দিবে তুমি গরিব একটা কাফন কমাইয়াও দিবে না আমিও যেই তুমিও সেই কাফনের ভিতরে ঢুকছো কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ নাই কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে এজন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া মরো আমার আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আরে মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক বিনয়ের সাথে বলছি পায়ে হাত রেখে বলছি রে বাবা মুসলমান হইয়া কেন মরতে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ চান একটা মানুষ যেন জাহান্নামে না যায় আমার আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতে দিবেন এবং আল্লাহ এটাও চান কিয়ামতের দিন বান্দা তোর হিসাব ছাড়া আমি চাই তোরে জান্নাতে দিব কারণ হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়াও ফিডা ছাড়া জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত পাবি না এ যুবক হুজুরদের কথা বাদ দিয়া দাও কিন্তু আজকে তুমি মাওলার কোরআনটা হাতের মধ্যে নাও বলবা হুজুর কেনার টাকা নাই মোবাইলের মধ্যে বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড করো এরপরে কোরআনের তরজমা দেখো তোমার দিল থেকে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও আল্লাহর কোরআন সত্য না মিথ্যা
কত পারছেন সত্য বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বয়ান করেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতে যাবে যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন হবে শান্তির ঘর আল্লাহ কোরআনের মধ্যে তাও বর্ণনা করেছেন তাজরি মিন তাহতিহাল আনহার এমন সুন্দর আরামের জান্নাত যে ছোট জান্নাত পাবে 10টা পৃথিবী সমান পাবে একটা জান্নাত যেখানে ঢুকলে বের হইতে মনে চাবে না যেই জান্নাতের নিচের থেকে দুধের নহর মধুর নহর এত সুন্দর জান্নাত একটা ইট স্বর্ণের আর একটা রূপা দিয়া ইট দিয়ে সুন্দর করে সাজানো জান্নাত যেটা কোনোদিন চোখ দেখে নাই কান শুনে নাই অন্তর কল্পনাও করে নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতীদেরকে নেক আমলওয়ালাকে দান করবেন ওই জান্নাত এত আরামের ঘর জানালা দিয়ে তাকায় দেখবে জাহান্নামীরা জ্বলতেছে চতুর্পার্শ্বে শুধু আগুন কান্না করবে এই জান্নাতীর একটু আমাদের হাতটা ধরে নাও বলে হবে না একই সাথে চলছিলাম তোরে ডাকছিলাম চল নামাজ পড়তে চল তুই বলছো তোর নামাজ তুই পড় আমারটা আমি দেখবো এবার দেখ নামাজ তো পড় নাই যে পড়তো তারেও পছন্দ করো নাই নিজেও টুপি পরো না কেউ যদি টুপি পরে তাও মেনে নিতে পারো না নিজেও দাড়িটা লম্বা করো না অন্য দাড়ি লম্বা করে তাও পছন্দ করো না এরকম কপাল পরা আছে না নাই নিজেও হালাল খায় না যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না যে নবীর তরিকায় পাগড়ি পরে পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরও পছন্দ করে না নিজেও বান্দা পাঁচ বেলার নামাজ পড়ে না যেই বান্দা পাঁচ বেলার নামাজ পড়ে তারেও দেখতে পারে না নিজেও মোনাজাতে কাঁদে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না আল্লাহ পাক বলেন ও মুমিন মুসলমান হইয়া মর কারণ আমি আল্লাহ চাই তোর বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাও মুসলমান হইয়া মরণ বরণ করো বলে মুসলমান হইয়া কেমনে মরবা এর একমাত্র জবাব গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাও গুনাহ থেকে কেমনে পবিত্র বানাইবা তোমার হায়াতের দুইটা অংশ আছে একটা চলে গেল আর একটা সামনে আসতেছে অতীত আর ভবিষ্যৎ এই দুইটা অংশে তুমি গুনাহ একটা করিয়েই ফেলছো সামনে তোমার গুনাহ থেকে বাঁচতে হবে জীবনটাকে পবিত্র রাখা লাগবে পেছনের গুনাহ থেকে যদি নিজেরে পবিত্র বানাইতে হবে পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাবার জন্য একটা মেডিসিন লাগবে সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে গুনাহ করবা না সেই জন্য একটা মেডিসিন লাগবে পেছনের গুনাহ হয়ে গেছে শয়তানের ধোকায় এর থেকে বাঁচার জন্য মেডিসিন লাগবে তার নাম তওবা তওবা করার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে পবিত্র বানায় নাও সামনে যতদিন বাঁচব আর কোনো গুনার কাছেও যাব না ওই গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে যার নাম হলো তাকওয়া আল্লাহ পাকের ভয় ওই তাকওয়া যদি অর্জন করতে চাও তাকওয়াওয়ালা আল্লাহর ওলি যারা এদের নেক নজর নাও এদের দোয়া নাও কারণ আল্লাহওয়ালা এদের নজর যখন তোমার উপরে পড়ে যাবে আমার মাওলার রহমত তোমার উপরে চলে আসবে কারণ আমার আল্লাহর খাস বান্দা যারা এরা ইচ্ছা করে গুনাহ করে না অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় খাটি আল্লাহওয়ালারা তওবা করতেও দেরি করে না এরে নবীর উম্মতের দল ও আল্লাহর বান্দারা ও পর্দারা রালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আপনারা আউলিয়ায়ে কেরামের মা আপনারা হাফেজে কোরআনের মা এর আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ও আম্মা জান মনটা কি চায় না এমন একজন সন্তান রাখিয়া কবরে যাবেন যেই সন্তান আপনার জানাজার ইমামতি করবে যেই সন্তান কবরের কিনারায় গিয়া
কোরআন তেলাওয়াত করে দোয়া করবে আরে আম্মা জান মদিনার নবী কত সম্মান আপনাদের বয়ান করে গেলেন আমার আল্লাহ এত সম্মান আপনাদের দান করলেন ও আম্মা জানেরা ঘরের মধ্যে থাকবেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলো আদর্শ আলা বানাবেন ডাক্তার হবে সন্তান কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান বাধা নাই আপনার সন্তানেরে প্রফেসর বানাবেন বাধা নাই তবে মা বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায় এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ দেখিয়া খারাপ ছেলেগুলো যেন ভালো হয় আপনার সন্তানের কারণে যেন কোনো অন্যের সন্তান খারাপ না হয় আর এই ভালো সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে চান আপনাকে ভালো আদর্শওয়ালা হতে হবে কারণ আপনার আদর্শকে ফলো করিয়া সন্তান সামনের জীবনে আগাবে কারণ মা বাবার তুলনায় সন্তান মাকে সময় দেয় বেশি মাকে ফলো করে চলে বেশি এই জন্য নবী বলেন দুনিয়াতে যা দেখো সব সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরু মাতাঈদ দুনিয়াল ইমরাতুস সালিহা এই দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো পর্দানিশী নেককারিনী নারীরা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ প্রত্যেকটা সন্তানের জন্য তার প্রাথমিক শিক্ষিকা হলো তার আম্মা জান এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো এই জমিনে নবী আসছে আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাফেজে কোরআন জমিনে আসছেন বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হাফেজে কোরআন শেখুল হাদিস আপনার গর্ভ থেকে বড় বড় ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার যারা ডাক্তারি করতে গিয়ে এক বেলার নামাজও বাদ দেয় না ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে নামাজ সারে না প্রফেসর হইয়াও এক বেলার নামাজ বাদ দেয় না ও আম্মা জান আল্লাহর কাছে যদি এমন সন্তান কামনা করেন কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন আজকে স্বামীর টাকা দিয়া মার্কেটে মার্কেটে আড্ডা দেন আবার স্বামীর টাকা অগোচরে গুনাহের কাজে ব্যয় করেন কয়দিন আর আম্মা জান এমন একটা দিন আসবে সাদা কাপনের পাঁচটা কাপুন পরাইয়া যখন ঘর থেকে লাশটা নামায় দিবে আপন জনেরা তখন সন্তানগুলো আম্মু আম্মু বলে কান্না করবে ও মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না ওই বাঁশবাগানে সাদা কাপনের প্যাকেট কইরা রাখিয়া পারাইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে আপনার আপন বলতে কবরের মধ্যে কেউ থাকবে না ওই জন্য মা এখনো সময় আছে তওবা করে নেন স্বামীর খেদমত করেন দোয়া নেন মাল হেফাজত করেন সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন অন্তত কোরআন শরীফের সবকটা দিয়া কোরআন সিনায় ঢুকায় দিবেন আর মাল নষ্ট করবেন না বেপর্দায় বেগানার নজর নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়িদের জন্য দোয়া করবেন ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক আল্লাহর কাছে তওবা করে নাও মুসলমান না হইয়া মরা যাবে না যদিও দাবি করি মুসলমান এখনো আমার ঈমান আমলের মধ্যে যথেষ্ট দুর্বলতা দাবি করি আমি মুসলমান আমার জবানে মিথ্যা বন্ধ নাই গীবত শেকায়াত বন্ধ নাই গালা গালি বন্ধ নাই মুসলমান দাবি করি হারাম থেকে এখনো বাঁচতে পারি নাই এই মুসলমানিত্বের কোনো দাম নাই আল্লাহ কয় বান্দা এখনো সময় আছে তওবা নামের মেডিসিনটা গ্রহণ কর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব অ যুবকেরা একটু নিজের মনটাকে প্রশ্ন করো রে বাবা এই মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো সন্তান কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না আমি কেন পারি না আমার কপাল কেন এত খারাপ আমার উপর আল্লাহ বুঝি বেজার হয়ে গেল গুনার কারণে মা বাবার অভিশাপ বুঝি কপালে লেগে গেল আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও পেছনে যদি অন্যায় হয়ে থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ আজকে তওবার জন্য রেডি হয়ে গেলাম কখন মরণের ডাক আসবে জানা নাই এ যুবকের কে তোর মতো প্যানশারটাই লাগাইয়া দাড়ি কেটে যদি চলতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথাটা কি পরিমাণ গরম লাগে লম্বা জামার পর কারণে শরীরটা বড় গরম দাড়ির কারণে যৌবনের ভাব পর্যন্ত চলে যায় এরপরও কেন নামাজ সারি না বেপর্দায় চলি না মিথ্যা বলি না এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট এটা ভাষা দিয়া বোঝানো যাবে না ও যুবক এরপরেও কেন নামাজ সারি না একটু আগেই বলেছি আমার আল্লাহ তাআলার কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে গুনাহগারেরা জাহান্নামে যাবে ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে মদিনার নবী বলেন ওই গুনাহগার যখন কবরে শোয়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আর কোন প্রশ্ন কবরে করা হবে না ও বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও তওবাও যদি করতে না পারো ওই গুনাহগারের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জাহান্নাম সম্পর্কে অনেক আওয়াজ দিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়াআদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা একটু তরজমা পড়িয়া দেখি ওরে ভাই আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকা বীর এইভাবে সূরাগুলো জাহান্নামের আলোচনা পড়িয়া দেখো একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না যদি বান্দা গুনাহ নিয়ে তওবা না করে কবরে যাই আমার নবী বলেন তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারে আমার আল্লাহ গায়েবে আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না এই নাফরমান আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইলো এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো নামাজ পড়ে নাই এখন আর সময় সুযোগ দেওয়া হবে না কবরে জাহান্নামের বিছানাটা দাও জাহান্নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না ৯৯টা সাপ কবর ভরে যাবে আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও যুবক আল্লাহর কোরআন যদি তুমি মনে করো সত্য জাহান্নামীদের আযাব হবে তাও সত্য কোনো সন্দেহ নাই এখন একটাই সুযোগ আল্লাহর কাছে তওবা করো গভীর অন্তরে দিলটা নরম করে তওবা করো মরিয়া গেলে যাব আর গুনার কাজে যাব না নবীর তরিকার বাইরে চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের কষ্ট দিয়া বরদোয়া নিব না আল্লাহর নবীর তরিকায় চলব তওবা করার যদি নিয়ত হয় তবে এটাও বাস্তব কথা আরে আল্লাহর নবীর ১৩টা বছর দেখলো বয়ান শুনিয়াও আবু জাহাল নামের বেঈমানের কপালে নসিবে কালেমা আসলো না এই জমিনে এখনো কিছু শক্ত অন্তরালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজন নরম দিলওয়ালা তওবা করে যদি চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ মুহূর্তে সবার গুনাহগুলো মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা তওবা করার যদি নিয়ত থাকে অন্তরে যদি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় অন্যায় করেছি তওবা করলাম আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ অতিথিবৃন্দদের কবুল করে নেন আল্লাহ মাহফিলের মহব্বতে ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালালভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য যারা জীবন দিল দ্বীনের জন্য মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন সরকার থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দ্বীনের